আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, সুস্থতার খাতায় নাম লেখানোর আমাদের আরেকজন মা দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন। দীর্ঘদিন যাবত উনি হাঁটু ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন এবং সেখান থেকে উনি একরকম প্রায় পরিত্রাণও পেয়েছেন সঠিক চিকিৎসার মাধ্যমে। প্রবল ইচ্ছা শক্তি ছিল বলেই উনি আজকে কিন্তু সুস্থ হতে পেরেছেন। দর্শক, আসুন একটু ওনার সাথে পরিচিত হই এবং প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানার চেষ্টা করবো যে কী হয়েছিল এবং উনি কীভাবে সেই জায়গা থেকে আজকে উনি পরিত্রাণ পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আপনার নামটা একটু বলেন আমাদেরকে। আমার নাম রৌশন আক্তার রেখা। রেখা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান স্যারের কাছে ট্রিটমেন্ট নিতে এসেছেন, তার আগে একটু জানবো যে আপনার দেশের বাড়ি কোথায়। আমার দেশের বাড়ি নরসিংদী। নরসিংদী কোথায়? নরসিংদী পলাশ থানা, পলাশ থানা গ্রাম। আচ্ছা, হাউস ওয়াইফ একজন, রাইট? হ্যাঁ, আমি হাউস ওয়াইফ। ওকে, আমরা জানি আপনি স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য, সেই এত দূর থেকে কেন এসেছিলেন বা আপনার কী সমস্যা হয়েছিল? আর সেই পায়ের সমস্যাটাই আমার মেন। আচ্ছা, পায়ের সমস্যা, আমি হাঁটতে পারছি না দীর্ঘদিন যাবৎ। আচ্ছা, মানে মোটামুটি চলাফেরা করতে পারছি, যেমন মনে হয়েছে যে হাঁটতে গেলে আমি পড়ে যাবো গা, মানে একটা বাচ্চাও যদি আমার শরীরে ধাক্কা দেয় তাহলে মনে হয় আমি পড়ে যাবো। মানে হঠাৎ করে আপনি দেখছেন যে শরীরের যে ব্যালেন্স সেটা আপনি রাখতে পারছেন না। রাস্তা দিয়ে হাঁটলেও একজনের সাহায্য আমার নিতে হয়েছে, হাত ধরতে হয়েছে। আচ্ছা, একটা সময় তো সুস্থ ছিলেন, একটা সময় এই সমস্যাটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয়? এটা প্রায় করোনাটা আরম্ভ হয়েছে সময় আজকা প্রায় দুই আড়াই বছর হয়ে যেতেছে, করোনা ফার্স্ট করোনা যেটা 2019 সালে যখন প্রথম এটা ধরা পড়লো ওই সময় থেকে। আচ্ছা, তার আগে থেকে, তার আগে ভালোই ছিলাম, তারপরেও কিছুদিন ভালোই ছিলাম, পরে থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আরো মানে খারাপের দিকে যেতেছে। মানে দেখছেন যে বসলে উঠতে পারছেন না বা কিছু দূর হাঁটলে আর আগের মতো পায়ে শক্তি পাচ্ছেন না, ব্যথা, প্রচন্ড ব্যথা করতে কি সারা? হ্যাঁ হ্যাঁ, ব্যথা করতো, পাগুলি ভারী হয়ে যেত একদম, মনে হতো যেমন আমার চেয়ে আমার পাগুলি অনেক ওজন। আচ্ছা, অনেক ওজন, আমি কাইক দিলে দেখা গেছে দুই চারটা কাইক দেওয়ার পরে আর কাইক দিতাম পারছি না। আচ্ছা, পারছি না, এরকম অনেক সময় হয়েছে। তারপরে মাঝখান দিয়ে পরে এইগুলি ছেড়ে টেড়ে দিয়ে আমার একজন একটা ইয়ে দিল যে আমি একটু হোমিও ওষুধ খাওয়ার জন্য, পরে হোমিও ওষুধের খাওয়া ধরলাম। উনিও ভালো একটা ডাক্তার এসেছিল, তো ওনার এতে খাওয়ার পরে দেখা গেছে যে আমি ভালো একটু চলাফেরা করতে পারি, মানে নিজের কাজগুলো নিজে করতে পারি, তো আমি খাওয়া ধরলাম। আর মাঝে মধ্যে ইউটিউবে শুয়ে শুয়ে একটু ডাক্তার শফিউল্লাহ স্যারের ভিডিওটা দেখি, ব্যায়ামগুলো দেখি, মাঝে মাঝে ব্যায়ামগুলো করতাম, মানে একটা বিশ্বাস যে আমি এনেই যাম, এনেই চিকিৎসা করব। দেখি যে মানুষ ভালো হয়ে যাইতেছে, অনেক অসুস্থ অবস্থায় সে ভালো হয়ে যেতেছে, মনে হয় আমি এনে গেলেই ভালো। আচ্ছা, বড় ছেলেটা বারেন চাকরি করে ইয়েতে বসুন্ধরা, তো ওরে আমি বললাম, বলার পরে আম্মা ঠিক আছে তো বললো, তো ওনারে বললাম, ওনারে বলার পরে উনি মানে একদমই রাজি না, আরও বিভিন্ন জায়গায় নিতে রাজি, এনে হেনে 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 হয়েছে পিজি ডাক্তার। আসলে না জানা থাকলে আসলে অনেক কিছুই মানুষ চিন্তা করে যে কি জানি কয় না 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 হাসপাতালের ডাক্তার দেখানে লিখি, এবার আমি একদম ইরাজি না যে না পঙ্গু হাসপাতাল, আমি তো কোনো হাত পা আমার ভাঙছে না, তাহলে আমি পঙ্গু হাসপাতালের ডাক্তার দেখাবো কি? সেটাই না, যাইতাম না, আমি যাইতাম না, মানে আমি একটু একরা হই আর কি। আচ্ছা, একটু একরা করে যাইতাম না, করে এলাম, তো আমার ছেলে পিতেছে যে ঠিক আছে, তো এনে আসছি আরও এক মাস আগে স্যারের এইখানে আইসা এমআরআই করাইলাম, করাই টরাইয়া গেলাম এক বছর আগে এমআরআই করাইছি, এখন লিফটের সমস্যা দেখে আমি চলে গেছি, থাকার কোনো ইয়ে নাই, ধরে এনেও আসছি এক বছর আগে, আবার এক মাস আগে এনে ভর্তি হওয়ার এক মাস আগে আসছি। আসার পরে স্যারের দেখাইলাম, তো স্যারে আবার এমআরআই টেমআরআই করলো, ব্লাড টেস্ট করলো, সবগুলো করলো, করার পরে আমি ছেলেরে বললাম, পরে ছেলে বলতেছে, আমার বড় ছেলেটা বলতেছে কয় না আপনি যে নিবেন হেন এই ডাক্তারের কাছে, এই ডাক্তারের কাছে নেওয়া ঠিক না, কারণ এনে যখন আমি পরীক্ষা নিরীক্ষাগুলো করাইছি একটু সময় হইলেও একটু টাকা পয়সার দরকার, সময় হইলেও আমার এনেই দেখাম। আচ্ছা, এনেই দেখাম, ডিপিআরসিতেই দেখাম, শফিউল্লাহ স্যারেরই দেখাম, তা আনলো আবার ছেলে পর কথা মতো আমার কথা মতো আনলো আবার। ১৫ দিনের আসার আগে 15 দিনের সময় দিছিল, তো 15 দিনের ভিতরে মোটামুটি সুস্থই, আলহামদুলিল্লাহ সুস্থই আছে।
মা একটু পেছন ফিরে যাই, যে আপনি যেটা বলেছিলেন যে আপনি হঠাৎ করে একদিন দেখছেন যে আপনার হাঁটুতে ব্যথা এবং প্রায় আপনি ব্যালেন্স রাখতে পারছিলেন না, ওই সময়টা কি কখনো এরকম হতো যে ব্যথার জন্য সারা রাত ঘুমাতে পারছেন না বাট ওষুধ খাচ্ছেন কিন্তু তাও ব্যথা যাচ্ছে না, এরকম কি হতো কখনো? এরকম এবং আপনি হাঁটা চলা প্রথম দিকে তো ব্যথাটা অল্প পরিমাণে ছিল বাট ধীরে ধীরে যত দিন যাচ্ছে আপনি দেখেছেন যে ব্যথার পরিমাণটা বাড়ছে এবং আপনার যে শরীরের ভারসাম্য ধরে রাখা সেটা আপনি ধরে রাখতে পারছেন না, আরো খারাপের দিকে যাচ্ছে দিন দিন। মানে আমার শরীরটা মনে হয়েছে যে আমার চেয়ে আরো দ্বিগুণ ওজন, এরকমটা মনে এরকম মনে হয়েছে যে আমার শরীরটা এত ওজন আমি আমার শরীর ডলিয়ে আমি হাঁটতে পারছি না, তাও সংসারের কাজকর্ম করছি টুকিটাকি না করে পারছি না। প্রবল মানসিক যে শক্তি সেটার জোরে আপনি পারছেন না কিন্তু তারপরেও আপনি চেষ্টা করে গেছেন সংসারকে ধরে রাখার জন্য এবং পাশাপাশি আপনি চেষ্টা করে গেছেন আপনার চিকিৎসার জন্য যে কোথায় সবচেয়ে ভালো চিকিৎসা পাওয়া যায়। মানে আমার বিশ্বাসই দিয়েছিল যে আমি জেনে গেলে ভালো হমো, টাকা খরচ হইলে আমি এনেই যাবো, কিন্তু অন্য অনুযায়ী গিয়ে যদি আমি আবার হয়রানি করি বারবার তো আমরা চিকিৎসা নিত না, আলহামদুলিল্লাহ নিত না, তো আমি এনেই যাবো জেনে গেলে আমি একবার ভালোই আমি, যেহেতু আমি দেখতেছি ছয় মাস ধরে যে মানুষ অনেকে ভালোই আসছে আমি এনেই যাবো আলহামদুলিল্লাহ। এটা হলো আমার জোর আসিল আর কি, মনের জোর। মা এই যে মনের জোরে আপনি চেষ্টা করেছেন, আপনি সফলতা পেয়েছেন, আজকে আপনি সুস্থ আছেন, ভালো আছেন ইনশাআল্লাহ। অসংখ্য রোগী আছেন যারা এই মুহূর্তে হয়তো আপনাকে দেখছেন, তারা হয়তো জানেন না যে কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পাবেন, তাদের জন্য যদি কিছু বলেন। এখন তো বর্তমান যুগে ডিজিটাল যুগ, সবাই ইউটিউব ব্যবহার করে, সবাই জানে, সবাই বুঝে এখন উন্নত চিকিৎসাগুলো কোন জায়গায় হয়, অবশ্যই হ্যাঁ এটা জানে, কিন্তু তাদেরও জানা দরকার যে এই জায়গাতে আসলে যে অনেকেই ভালো হয়ে যেতেছে, তারাও দেখতেছে। আমি মনে করি অন্যদিকে ব্যয়বহুল না করে টাকা যদি ব্যয় হয় তো ওইখানে আসাই ভালো, উত্তম, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই মায়ের কথা, সুস্থ মানুষ হঠাৎ করে যেরকম অসুস্থ হয়ে যান, আবারও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন চিকিৎসাও করছেন, হয়রানির শিকার হচ্ছেন বাট কখনো দমে যাননি, চেষ্টা করেছেন, শত বাধা সত্ত্বেও চেষ্টা করে গেছেন এবং একটা সময় উনি সফলতা পেয়েছেন, আজকে সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক আমার এই মা যদি পারেন আপনি কেন পারবেন না, চেষ্টা করুন, অবশ্যই আপনিও পারবেন। এরকম অসংখ্য অসংখ্য মানুষ সুস্থতার খাতায় নাম লেখাচ্ছেন, অপেক্ষায় থাকুন আপনি নিজেও পারবেন। ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা, আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।